নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ঘুরে গেল মোর রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে ঘটে গেল এই ঘটনা, চাপে সরকার। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেবো আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। অপেক্ষা আর অপেক্ষা, বহুদিন পেরিয়ে গেলেও এখনও জট খোলেনি রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা ডিএনএস অ্যালাউন্স মামলার। আগামী 2025 সালের 7ই জানুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। সেই দিকেই নজর রয়েছে সমস্ত সরকারি কর্মীদের। এরই মাঝে বড় খবর উঠে এলো সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে, বকেয়া ডিএ মামলা তারাও যুক্ত হয়ে চলেছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাস্কর ঘোষ লেখেন, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্টে চলছে। এখনও পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চ অংশীদারি নয় এই মামলায়। সংগ্রামী যৌথ মঞ্চকে যুক্ত করার জন্য প্রচেষ্টা চলছে। গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের টিম হাইকোর্টে আইনজীবীদের চেম্বারে যান, সেখানে এই বিষয়ে আলোচনা হয়েছে। এই বৃহৎ ও কঠিন লড়াইয়ে সবাইকে পাশে চাই। প্রসঙ্গত 2022 সালের 20 মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সেবার জয় পেলেও মেলেনি বকেয়া। উচ্চ আদালতে ডিএকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার, যদিও তা খারিজ হয়ে যায়। এরই মাঝে 3টি রাজ্য সরকারি কর্মী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে। সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সেই 2022 সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। বর্তমানে 2024 সাল হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল। গত 2022 সালের 20 মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এরপরই রাজ্য সরকার পেশার লেট পিটিশন দায়ের করে, সেই পরিপ্রেক্ষিতেই মামলা শুরু হয়। তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠলেও শুনানি বারংবার পিছিয়ে গিয়েছে। এদিকে উৎসবের মধ্যেই ধামাকা দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বা ডিআরএনএস অ্যালাউন্স আরও 3% বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, যার ফলে দীপাবলির আগেই রীতিমতো লটারি লাগলো সরকারি কর্মীদের। এতদিন তারা 50% হারে ডিএ পাচ্ছিলেন, এবার তা বেড়ে হলো 53%। অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা মাত্র 14% হারে এই মুহূর্তে ডিএ পাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য।